আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, রান্নাঘরে প্রবেশের পর ছোট ছোট তিনটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যেই নারী রান্নাঘর বা পাকঘরে প্রবেশের পরে এই ছোট তিনটি আমল করবে, তার কপাল খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে, তার রান্নার মধ্যে, তার খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তার ঘরে যে উপার্জনকারী যেই ব্যক্তিরা রয়েছে, সেই উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করবেন যে তারা অল্প দিনের মধ্যে ধনী হয়ে যাবে, তাদের আর রিজিক টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আমাদের কাছে এমন অনেক মহিলাই তারা খবর দিয়েছেন যে তারা এই রান্নাঘরে এই তিনটি ছোট ছোট আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করেছেন, তাদের অভাব আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তাদের যে পুরুষরা যেই যতটুকু ইনকাম করত, আয় রোজগার করত, এর মধ্যেই আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে যে তারা আজকে অল্প দিনের মধ্যে তারা ধনী হয়ে যাচ্ছে। তাই সকল মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যেহেতু রান্নাঘরে প্রবেশ করেন এবং রান্না বান্নার কাজটা যেহেতু আপনারাই এই দায়িত্বটা পালন করেন, তাহলে অবশ্যই আজকে থেকে এই ভিডিওটি দেখার পর এই ছোট ছোট তিনটি আমল আপনিও পারবেন করতে। আপনার জন্য একেবারেই সহজ হবে, কঠিন কোনো আমল না, খুব সহজ তিনটি আমল অবশ্যই আজকের থেকে আপনিও শুরু করে দেবেন ইনশাআল্লাহ। একজন নারী যদি ইচ্ছা করে ঘরের মধ্যে অনেক বরকত নিয়ে আসতে পারে। আবার একজন নারীর কারণেই কিন্তু ঘরের মধ্যে বরকত উঠে যায়, শয়তান এবং দুষ্ট জিনদের আসর সেই ঘরের মধ্যে ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নারীরা আল্লাহ তাআলার কাছে কিন্তু খুব প্রিয়। তাই প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ-দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়াতে অনেক নামি দামি বস্তু রয়েছে, কিন্তু এই সমস্ত বস্তুর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু কিন্তু যারা নেককার মহিলা তারা। সুতরাং আপনি যদি একজন নেককার মহিলা হন, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু কিন্তু আপনি হয়ে যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হবেন সবচাইতে বেশি দামি। তাই আজকে যে ছোট তিনটি আমলের কথা বলবো রান্নাঘরে ঢোকার পর, সেই তিনটি আমল আপনি অবশ্যই করবেন। নাম্বার এক হলো যে আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন, প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রান্নাঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রান্নাঘরে তো কেউ থাকে না, তাহলে কেন আমি খালি একটা রান্নাঘরে সালাম দিব? হ্যাঁ, ঘরের মধ্যে বা রান্নাঘরে যদি কেউ নাও থাকে, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সালাম দেওয়া। মানুষ থাকলে মানুষ সালামের উত্তর নেয়, আর খালি ঘর থাকলে তখন ফেরেশতারা সালামের উত্তর নেয়। প্রতিটা খালি জায়গার মধ্যে, খালি ঘরের মধ্যেই কিন্তু ফেরেশতারা অবস্থান করতে থাকে। তাই আপনি সালামটা দিলে ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে, ফেরেশতারা আপনাদের উপরে তখন রহমত নিয়ে আসবে। এবং বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালি ঘরে যখন কেউ সালাম দিয়ে প্রবেশ করে, তখন সেখানে আর দুষ্ট জিন, দুষ্ট শয়তান আর সেই সালাম দেওয়ার সাথে সাথে তারা ওখানে অবস্থান করতে পারে না। সুতরাং আপনার সদুষ্ট জিন, খারাপ জিন যখন সেখান থেকে দূরে চলে যাবে, তখন আপনার উপর রহমত নাজিল হইতে থাকবে। আর বিশেষ করে রান্নাঘর যেহেতু সেখানে আগুন থাকে বেশি, আগুনের সাথে জিনের একটা ভালো সম্পর্ক আছে। জিনও যেহেতু আগুনের তৈরি, তাই রান্নাঘরে দুষ্ট জিন বা শয়তান থাকাটাই সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য রান্নাঘরে প্রবেশের সময় অবশ্যই সালাম দিবেন। সালামের ক্ষেত্রে আরেকটি হাদিস যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেন, যে কোনো খালি ঘর, আপনি নিজের ঘরে বা কোনো একটা নীরব স্থানে আপনি যাচ্ছেন, সেখানে যদি আপনি সালাম দেন, ঘরের মধ্যে সালাম দিলে ঘর থেকেও দুষ্ট জিনটা দূর হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা নারীদেরকে আমি বলবো, রান্নাঘরে প্রবেশের সময় অবশ্যই আপনারা সালামের অভ্যস্ত হবেন। দুই নম্বর ছোট আমল হলো, যখন আপনি রান্না করবেন তখন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা না বলতে পারলেও, শুধু বিসমিল্লাহ বলেও যদি শুরু করেন তাহলেও হবে। এই ছোট আমলটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো ভালো কাজ শুরু করে, সেই ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, সেটার মধ্যে স্বয়ং সম্পূর্ণতা দিয়ে দেন। আর যেই কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়। আপনি রান্না করার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, আপনার রান্না করতেছেন, আপনার এই রান্নাটা পরিবারের সবাই কিন্তু আপনার উপর নির্ভরশীল, তারা এটাতে খাবার খাবে, তাদের শরীরে শক্তি হবে, এনার্জি হবে, এরপরে তারা কাজ করবে, ভালো কাজ বা খারাপ কাজ। তো আপনার রান্নাটার মধ্যে যদি বরকত
থাকে, আপনার রান্নাটার মধ্যে যদি আল্লাহর রহমত থাকে, তাহলে পরিবারের প্রত্যেকেই কিন্তু এই বরকত, এই রহমতের একটি ভাগ তারা অবশ্যই পাবে। তাই অবশ্যই আপনি রান্না যখন করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো কাজ করার সময় বিসমিল্লাহ বলে সেই কাজটা শুরু করে, যতক্ষণ সে কাজের মধ্যে থাকে আল্লাহ তাআলা ততক্ষণ সেই সময়ের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকেন। আপনি ধরেন এক দুই ঘন্টা রান্না করতে থাকবেন, বিসমিল্লাহ বলে যদি শুরু করেন নবীজির সুন্নতের উদ্দেশ্যে, তাহলে এই পুরা রান্নার এই কাজটা কিন্তু আপনার নেক আমলে পরিণত হবে। আপনি রান্না করতে থাকবেন দুনিয়াবী কাজ, আর আল্লাহ তাআলা আপনার এই রান্না যতক্ষণ রান্না করবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে শুধু নেকই লিখে দিবে, সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আপনি যে কোনো কাজ করেন, আপনি যখন ঘরে ঝাড়ু দিবেন তখন বিসমিল্লাহ বলে ঝাড়ু দিবেন, বিছানা যখন ঝাড়বেন বিসমিল্লাহ বলে ঝাড়বেন, কাপড় ধোয়া ইত্যাদি যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে সেই কাজের মধ্যে এমন রহমত নাজিল হয় যে ওই যতক্ষণ কাজটা করতে সময় লাগে ততক্ষণ ওই বান্দার আমল নামায় নেকি লেখা হতে থাকে। আর তিন নম্বর আমল হলো, যখন আপনি রান্নাঘরে প্রবেশ করবেন, রান্না করবেন, তখন আপনি বিশেষ করে দুরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরুদ ইব্রাহিম। এই দুরুদ শরীফটা পড়তে পারলে সবচেয়ে ভালো, এটা না পড়তে পারলে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তারপর দশটা রহমত নাজিল করেন, তার দশটা গুনাহ মাফ করে দেন, তার দশটা মর্যাদা আল্লাহ তাআলা উন্নত করে দেন। আপনি যদি দশবার দুরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনার উপরে একশোটা রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। তাহলে যে রহমত নাজিলের এই যে আমলগুলো আপনি যখন করবেন তখন আপনার কাজের মধ্যেও রহমত নাজিল হবে, আপনার রান্নার মধ্যে রহমত নাজিল হবে, আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, দুষ্ট জিন খারাপ জিন শয়তান আপনার কাছ থেকে দূরে থাকবে। এখন গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, মা বোনদের যখন পিরিয়ড চলে, মাসিক চলে, তখন কিন্তু আপনাদের নামাজ বন্ধ থাকে, আপনারা কিন্তু তখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনারা এই সালাম দিতে পারবেন, বিসমিল্লাহ বলতে পারবেন এবং দুরুদ শরীফ পাঠ করতে পারবেন, এবং যে কোনো জিকির আজগার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের জিকির আপনারা কিন্তু তখন করতে পারবেন। এই জন্য পিরিয়ডের সময় মাসিকের সময়ও কিন্তু এই রান্নাঘরে প্রবেশ করার পর এই তিনটা আমলও কিন্তু আপনারা করতে পারেন। অনেক মা বোন বলেন যে পিরিয়ডের সময় শরীর নাপাক থাকে তখন নাকি আল্লাহর নাম মুখে নেওয়া যায় না, জিকিরও করা যায় না, এটা সম্পূর্ণ ভুল। বরং কোরআন তেলাওয়াত করা, স্পর্শ করা, নামাজ পড়া এই দুইটা কাজ ছাড়া আপনি যে কোনো জিকির তাসবিহ তাহলিল দুরুদ শরীফ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাই সকল মা বোনদেরকে বলবো যে আপনি যদি চান আপনার পরিবারে বরকত আসুক, আপনার স্বামীর আয় যতটুকু করতেছে ওইটার মধ্যে বরকত আসুক, অভাব দূর করে দেখ, আল্লাহ তাআলা এই আয়ের মধ্যেই যাতে আল্লাহ তাআলা এমন বরকত দেন যে আপনারা ধনী হয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে এই রান্না করার সময় এই তিনটি আমল কিন্তু করতে হবে। এই তিনটি পরীক্ষিত আমল কেউ মিস করবেন না, এটার একেবারে আমরা অনেক মহিলাদের থেকে আমরা এটা বাস্তবতা আমরাও দেখেছি, আমাদের কাছে তারা বলেছে যে তাদের এই আমল করার কারণে তাদের উপকার হয়েছে। সুতরাং আপনিও যদি এই আমলগুলো করেন আপনারও অবশ্যই উপকার হবে, এবং জানাবেন যে আসলে আপনার উপকার হচ্ছে কি না কন্টিনিউ আমল করার পর। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।